মিষ্টি যন্ত্রণা বুকে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে, মিষ্টি যন্ত্রণা বুকে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে, কান্নার শব্দ ভরে দেয় স্বর্গ সুখে, কান্নার শব্দ ভরে দেয় স্বর্গ সুখে, ধরণীর ধুলি থেকে কুড়িয়ে মুক্ত দানা জুড়ে দেয় জননীর বুকে, ধাত্রী মাতা তারে নিপুণ হাতে, ধাত্রী মাতা তারে নিপুণ হাতে। ছুটে চলে দাইমা গ্রাম থেকে গ্রাম, বিবাকি রাত্রি জামে চলেছে দাইমা ছুটে বুকে জেলে মঙ্গলদীপ, চলেছে দাইমা ছুটে বুকে জেলে মঙ্গলদীপ, সুখে থাক তার সন্তানেরা, দাইমা সন্তানেরা। আরে আপনি না, মানে কি জানি একটা কথা মনে করে আবার ফিরে আসলাম। আপনি ঘরের উপরে এসে বসেন, আমি আসতেছি, আসেন। আচার কি হলো? আপনি শুদ্ধ খালি দাঁত বার করে হাসেন, কি কবার আসছেন কয়ে বাড়ির যান না? তেমন কোন কথা মনে করে ছিল না, হঠাৎ করে না আপনার চেহারাটা ভুলে গেছিলাম, প্রথম দেখা তো, তাই ভাবলাম যে একটু ভালো করে দেখে আসি যাতে ভুল না হয়ে যায়। আপনি না একেবারে সাওয়াল পাওয়ালের মতো করেন, কাজকর্ম নাই আজাইলে সময় নষ্ট, ভালো করে দেখেছেন, এই যে অ্যাঞ্জান। জোসনাপা, আপনি কি রাগ করেছেন? আপনি না আসলে একজন আদ্দুব বলল, আপনি একদিকে কোনো কাম অভিনয় নেই। এটা অবশ্য ঠিক কথাই কয়েছেন, আসি। শুনেন, এত কষ্ট করে যখন ফিরে আসেন, দুধ জাল দিয়ে দি, এক গ্লাস দুধ খেয়ে যান। না না না, আমার দেরি হয়ে গেছে, আমার বাড়ি যেতে হবে, পরে এক গ্লাস খাবো না। আসি 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 আসি। পাগল গনি চাচা তো আসে না, কি করবেন চাচা? এত করে কই আসার পরও যদি না আসে, দিনকাল সব বদলায় যাচ্ছে কাকা। আগে গায়ে একটা কিছু হলে পরে সকলে মিলে এসে ঝাঁপায়া পড়তো, এখন কারো কিছু আসা যায় না, সব কেমন যেন গা ছাড়া ভাব। আগেকার দিনই ভালো ছিল বুঝলে পরিতোষ, এই রেডিও ট্রানজিস্টারের যুগে এসে মানুষ যেন কেমন যেন হয়ে গেল। গায়ের এত বড় একটা সমস্যা, অথচ কারোর মাথা ব্যথা নেই। আমি কই কি চাচা, আপনি শুরু করে দেন, এর মধ্যেই ওই গণেশ চাচা চলে আসবেন। সেই ভালো, আপনি শুরু করেন। ঠিক আছে, আমরা আলোচনা শুরু করি।
গণি আসলে ওরে বলবো। ব্যাপারটা হচ্ছে আমাদের ইউনিয়নে একটা সরকারি হাসপাতাল হবে। তা আমি চেয়ারম্যান সাহেবের অনেক বলে কয়ে বুঝায় রাজি করাইছি যাতে আমাদের গায়ে এই হাসপাতালটা হয়। কোন কি চাচা, এই এত বড় একটা খুশির খবর আপনি এখনো মুখের মধ্যে চাপি নিয়ে বসে রয়েছেন? না বলতাম, একটা সমস্যাও আছে। সরকার হাসপাতালটা বানিয়ে দিবি, কিন্তু জমিটা কিন্তু এলাকার থেকে দান করা লাগবে। সরকার কিন্তু জমির দাম দিবি না, তা যারা জমি দিবি সেইখানেই হাসপাতাল হবে। তো কয় শতক জমি লাগবি চাচা? আচ্ছা সেটা পরে শুনতেছি। আচ্ছা আমাগারে গায়ে তো জমির অভাব নাই। ওই যে আমার মেসোমশায় নগেন ভাস্তারজি, তার বাড়িটা তো পড়েই রয়েছে, গুণাগোষ্ঠী কেউ নাই, বাড়িটা ভাঙেই পড়তেছে, তো ওখানেই হাসপাতাল হওয়া যায়। তাহলে এটাই ঠিক হলো। আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিলাম গায়ে একটাই সরকারি হাসপাতাল হবে, একটা জায়গা দরকার। আমরা সকলে মিলে আলোচনা করে সিদ্ধান্ত নিলাম যে আমার মেসোমশায় নগেন ভট্টাচার্যের বাড়িটা পড়েই রয়েছে, যে ওই জায়গাটাই হাসপাতালটা হওয়া যাক। তুই সিদ্ধান্ত নেবার কে হে? ওটা তোর বাবার জায়গা না? আমরা সকলে মিলে আলোচনা করেছি যে ওই জায়গাটা তো পড়েই আছে। জি না, পড়ে নাই ওটা, একদিন খাস প্রপার্টি ছিল, গেল মাসে আমি লিজ দিছি, কাগজপত্র হয়ে গেছে, এখন ওই জায়গা আমার, বুঝলেন? আর তাছাড়া ডাক্তারখানা বানান আর হাসপাতাল বানান, কোন জায়গার উপর নজর কে? তোর নিজের জায়গাটা দেঙ্গা থেকে কলজের কেমন জোর? এই চললে তাড়াতাড়ি অটো, জরুরি খবর আছে। আরে না রে ভাই, আমাদের জরুরি না, খবর শুনো নাই। কি খবর? তুমি থাকো কোন গায়ের দিকে, কোনো খবর তুমি রাখো না। গায়ের এক নম্বরে হাডুডু প্লেয়ার হয়ে আচ্ছা কোনে পালাবার তুমি? কিসের এক নাম হাডুডু প্লেয়ার? আমি তো খেলা কবে ছেড়ে দিছি, শরীর ভার হয়ে গেছে। সারাদিন পান্তা খাওয়া আর ঘুম পাড়া, শরীরের কি দোষ? আমার শরীর আমি বসবো, তোরা তো বাদে গা। বাদ দাও, শোনো, কুরবান চাচা পাঠাইছে আজ বিকালে ওই হাট খোলার উপর আমাদের গায়ের সাথে ওই বর্ধনগর টিমের হাডুডু গেম হবে। হোক গে, আমার শরীর ভালো না, আমি খেলবো না। খেলা কি উপলক্ষে? আজ আমার গায়ের সরকারি ডাক্তারখানার কামের উদ্বোধন হবি, আরে সে উপলক্ষে খেলা। যা জানো না সেটা বলতে চেষ্টা করো না। শোনো গোবরা ভাই, ঘটনা খুবই জটিল, গায়ের ভবিষ্যৎ নিয়ে কথা, খেলা কিন্তু লয়। কি সব ভাড়া সারা লাগাচ্ছ, একটু খোলা আশা করে কত দেয়। তাহলে কই শোনো, আমার এই ইউনিয়নে একটা হেলথ সেন্টার স্যাংশন হয়েছে, আর সেটা কোনে বসবি এনে অনেক কাহিনী হয়ে গেছে। সে যাকে আমাদের গায়ে বসবি পড়াই ফাইনাল, এখন ওই বর্ধনাগরালরা দাবি করেছে তাগের গায়ে বসানো লাগবে। তার সাথে হাডুডু খেলার সম্পর্কটা কি? আরে সেই সমস্যার জন্যই তো চেয়ারম্যান সাহেব দুই গ্রামের মাথা নিয়ে বসে আলোচনা করে সিদ্ধান্ত দিছে, দুই গায়ের সাথে হাডুডু খেলা হবে, যে গাঁ জিতবি সেই গায়ে বসবি হেলথ সেন্টার। এখন তুমিই কও, তোমার মতো একখান প্লেয়ারকে চুপ মারি ঘরে বসে থাকবি? পাগল হয়েছো নাকি? তুমি এই করণ চাচাকে কি বলবে যে বিকেলবেলা আমি ঠিক টাইম মতো চলে আসবো? না তুমি কিন্তু সময় মতো চলে আসো, সারা গায়ের লোক তোমার মুখ পানে চাই আছে, বুঝলে? তুমি সময় মতো চলে আসো। আচ্ছা আসো না, যাও যাও আসো, আসো না, যাও যাও যাও। হাডুডু 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 পাল্লা টেরা পাল্লা।
দিচ্ছি। ছুটে চলে দাইমা গ্রাম থেকে গ্রামে, ছুটে চলে দাইমা গ্রাম থেকে গ্রামে, বিবাকি রাত্রি জামে। চলেছে দাইমা ছুটে বুকে জেলে মঙ্গলদ্বীপ, চলেছে দাইমা ছুটে বুকে জেলে মঙ্গলদ্বীপ, সুখে থাক।